কলেজটা না আপনার পৈতৃক সম্পত্তি নয়। হ্যাঁ এটা ঠিক যে আপনারা এই কলেজের মালিক, তবে কি জানেন তো এই কলেজের সাথে না আমাদের সব ছাত্রছাত্রীদের স্বার্থ জড়িয়ে আছে, আর তার থেকেও বড় কথা এই কলেজের সাথে সব শিক্ষকদের মান সম্মানও জড়িয়ে আছে। অদিতি রায়চৌধুরী আপনার মা হতে পারে, আপনি তাকে ঘৃণা করতে পারেন, অপছন্দ করতে পারেন, এমনকি তার ক্ষতিও চাইতে পারেন, কিন্তু মনে রাখবেন সবার উপরে তিনি একজন শিক্ষক, সকল ছাত্র ছাত্রীর ভালোবাসার শিক্ষক, একজন টিচার। আপনি নিজে একজন টিচার হয়ে আরেকজন টিচারের যে ক্ষতি করেছেন সেই ক্ষতি ক্ষমার অযোগ্য। আর দেখলেন তো অন্যায় কখনো চাপা থাকে না। আপনি ওনার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে এসেছিলেন, যে ব্যক্তিগত কথা যার মধ্যে লুকিয়ে আছে ডক্টর অদিতি রায়চৌধুরীকে খুঁজতে না দেওয়া। আমরা কিন্তু সাক্ষী হয়ে রইলাম। চলো শাশ্বতী, এখানে আর এক মুহূর্তও না, ওনার ওপরে যিনি আছেন তাকে বলে দেখি তিনি আমাদের কোনো সাহায্য করতে পারেন কিনা। চলো। স্যার বসুন। স্যার স্যার এরা কারা? স্যার অদিতি রায়চৌধুরীর ছাত্রী। বাদে অফিসার, আপনি আমাকে প্রোগ্রেস বলবেন বলেছিলেন। হ্যাঁ সেটা ঠিক আছে, আপনি তো অদিতি রায়চৌধুরী খোঁজ করতে এখানে আসেন, তাহলে এরা এরকম করে কথা বলছে কেন? বিকৃত মস্তিষ্কের মানুষ এবং অসভ্য মানুষদের কথায় কান দিতে নেই, আর ওদেরকে উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আপনি আমায় একটা কথা বলুন অফিসার, অদিতি রায়চৌধুরীর কোনো খোঁজ পেলেন? না স্যার, এখনো কোনো খোঁজ পাইনি। তবে স্যার আমাদের রাজ্যের সমস্ত থানায় ওনার ছবি পাঠিয়ে দিয়েছি, সোশ্যাল সাইডে ওনার নিউজও দিয়ে দিয়েছি, আর প্রতিটা থানায় একটা করে রাইট আপ দিয়ে দিয়েছি, ছবি সমেত থানার বাইরে টাঙানো থাকবে। আর স্যার আমরা অ্যাপিল করেছি যদি কেউ কোনো খোঁজ খবর পায় যেন সত্য যোগাযোগ করে। কিন্তু অফিসার তিন দিন হয়ে গেল, একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো আর উবে গেল না। স্যার বুঝতে পেরেছি স্যার, কিন্তু স্যার আমরা তো আমাদের চেষ্টার কোনো ত্রুটি করছি না, বলুন। অফিসার আমার এবার ধৈর্য হারিয়ে যাচ্ছে, আমাকে একটা কোনো পজিটিভ উত্তর দিন। স্যার আমরা তো চেষ্টা করছি স্যার, কালকে স্যার আমরা হসপিটালগুলোতে না স্যার বলছি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে তো মর্গ হসপিটাল এগুলোতে খবর নেওয়াটা আমাদের ডিউটির মধ্যে পড়ে স্যার। এসব আপনি কী বলছেন অফিসার? স্যার আমি তো ঠিকই বলছি স্যার, আমাদের তো এটাই রুলস, কাউকে খুঁজে পেতে গেলে তো আমাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় স্যার। তারপর যেহেতু উনি নিজে এখানে চিঠি লিখে গেছেন সেই জন্য অপেক্ষা করছিলাম স্যার।